বন্ডা কবলিত দিনহাটার গীতাল দহের জারি ধরলা ও দরিবস দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিলেন দিনহাটার সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া। শনিবার তিনি গীতাল দহ সীমান্তের বিএসএফ এর স্পিড বোটে করে ওই দুটি গ্রামে যান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন এবং গীতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ধরলা নদীর জলস্ফীতির ফলে জারি ধরলা ও দরিবস দুটি গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে। নদী ভাঙনে বহুবার নদী গর্ভে চলে গিয়েছে, ফলে সমস্যায় পড়েছেন গ্রামের সাধারণ মানুষ। ত্রাণ সামগ্রী বিতরণ করে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বেশ কয়েকদিন বৃষ্টির ফলে গীতালদহে জারি ধরলা ও দরিবস দুটি গ্রামের বেশ কিছু বাড়িঘর ভেঙে গিয়েছে। এছাড়াও একটা ব্যাপক এলাকা জলের তলায়, তাই তো ওই দুটি গ্রামের মানুষের সমস্যা পরিদর্শন ছাড়াও কিছু ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হলো। প্রয়োজনে আরও ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার সবচেয়ে দুর্গম এলাকা বলে পরিচিত জারি ধরলা ও তরিবস পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। এই গ্রাম দুটির একদিকে ধরলা নদী প্রবাহিত এবং অপরদিকে বাংলাদেশ, ফলে গ্রামটি অনেকটা সেট মহলের মতো। প্রায় প্রতি বছর ধরলা নদীর জলস্ফীতিতে বাড়িঘর ভাঙনের কবলে পড়ে, পাশাপাশি জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম দুটি, ফলে অনেকেই বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বাংলাদেশের ভূখণ্ডে চলে যেতে। কয়েকদিন ধরেই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গ্রাম দুটি জলমগ্ন হয়ে পড়েছে, পাশাপাশি বেশ কয়েকটি পরিবার ভাঙনের কবলে পড়েছে। এমনকি এক সংকটজনক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। গীতালদহ দুই নং অঞ্চলে জারি ধরলা এবং দরিবস দুটো গ্রাম গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে কিছু বাড়ি শিঙিমারি নদীর প্রকোপে ভেঙে যায় এবং অনেক বাড়ি জল উঠে মানুষ অসহায় পড়ে। সেই ভেঙে যাওয়া বাড়িগুলো এবং বন্যাক্রান্ত মানুষের পাশে সেটাই বিধানসভার পক্ষ থেকে গীতালদহ ওয়ান এবং টু এবং জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ সমস্ত নেতৃত্বরা আমরা এসেছি, দুর্গত এলাকা পরিদর্শন করছি এবং মানুষের কাছে যেটুকু ত্রাণ আমরা নিয়ে এসেছি, শুকনা খাবার শুরু করে পলিথিন, সেটা আমরা দিলাম। এবং আগামী দিনে আরও যদি ওয়াটার লগিং হয় বা বাড়ি ভাঙে তার জন্য পারমানেন্টলি কী ব্যবস্থা করা যায় সেটা আমরা সরকারের সঙ্গে কথা বলে আমরা সেটা করার চেষ্টা করি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।